হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। ও বিশ্বাসের পার্সোনাল লাইফে পাপ্পি চৌধুরীর প্রসঙ্গে একটু আসতে চাই। কাজ প্রেমের কারণেই বিয়ে হচ্ছে, কাজ করছেন এবং সামনে আশা করছি কাজ করবেন। হ্যাঁ, একটু খানি স্ক্যান্ডাল আমাদের কানে এসছে, সেটি হচ্ছে শুধু কি বন্ধু নাকি খানিকটা বেশি বন্ধুত্বের থেকে? বন্ধু তো ডেফিনেটলি, বাট আমি কাজে বিশ্বাসী, সো এখানে খানিকটার কোনো অপশন নেই। আচ্ছা, বিকজ আমি অনেক দেখতে আমরা উই আর ভেরি 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 গুড ফ্রেন্ড, জাস্ট অনলি ফ্রেন্ড, হ্যাঁ, নাথিং মোর দ্যান দ্যাট। তো আমি গেছি পরে আমাকে চ্যানেলে হেড সবাই বলতেছে উপু কংগ্রেস চলে যান, আমি বুঝতে পারছি না, মানে আমি জানি না ব্যাপারটা, কংগ্রেস চলে যান এত কংগ্রেচুলেশন কেন? তো পরে যখন বলতেছে বাপির সাথে তোমার বিয়ে হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাধ্য হয়ে আমাকে আর একটা চ্যানেলে লাইভে গিয়ে বলতে হয়েছে যে না না ভাই, বাপির সাথে আমার বিয়ে নেই, বিকজ বলছে এটাকে তো বিয়ে করতে হবে, তাহলে তো একটা ভালো লাইফ আসতে পারে, তো এইসব বাজে স্ক্যান্ডালের সাথে কেন সে থাকবে? তো সেই জায়গা থেকে আমি এটা না করেছি, এবং শুধু তাই না, ওখানে হাইলাইট অবধি গেছে, ও পুরোটা কিন্তু আমাদের বিয়ে হয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি দেখতে যাবেন। আচ্ছা, সেও সেটা বাস্তব হবে কিনা সেটাও আমরা দেখবো ফিউচারে, আসলে এটা আসলে আমরা এখনো জানি না। আচ্ছা, অপু বিশ্বাসকে নিয়ে তার অনেক ফাইনালি কমেন্ট করেছে, আমি একটু কমেন্টে যেতে চাই। লিখেছেন জার্নালিস্ট মামুনুর রশিদ, আমার প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, ওনার কাছে আমার প্রশ্ন, আপনি কবে নতুন সংসার করতে যাচ্ছেন? হ্যাঁ, সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা, কিন্তু ওই যে কিছু কিছু মানুষ বলে না এই এক বছর পর, দু বছর পর, এভাবে বলতে চায় না, যখন হবে, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার, সো ওই জায়গা থেকে ডেফিনেটলি করবো, বাট কবে কখন কি করবো এটা আমি জানি না, এটা সময়ের সাথে সাথে। বিশেষে কেমন ছেলে চাই, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে ছেলের মধ্যে, কি কি গুণ থাকতে হবে? গুণ চাইতে গেলে পরে যদি সব বেগুন পেয়ে যায়, কিচ্ছু বলতে চাই না, আগে দেখি তারপরে বলবো। আচ্ছা, এখানে অবস্থিশা লিখেছেন সিনেমা মানে, আচ্ছা কি লিখেছেন অপু বিশ্বাস, আবারও লিখছেন অপু বিশ্বাস নাকি বিয়ে করেছে, কথা কতখানি সত্যি? তো অপু বিশ্বাস উত্তর দিয়েই দিয়েছে। আচ্ছা, একজন লিখেছে আল মামুন, আপু আপুর কাছে জানতে চাই, অপুর কাছে তার বিয়ে নিয়ে কি ভাবনা, সবাই আপনার বিয়ের পিছনে লেগে আছে, কি অবস্থা করে দেন? আমার কাছে তো এত সহজেই ছেলে পাই না, অনেকের মতো এত সহজে যেমন মেয়ে পাই, আমি তো সহজে ছেলে পাই না, একটু অ্যারেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, এমডি সোহাগমুল্লা লিখেছেন আপু ইউ আর নাইস, আর ফিরে আসো তুমি লিখেছেন, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ধন্যবাদ সবাইকে।